সৌদি আরবে জনপ্রিয় আজান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তুর্কি যুবক মহসিন কারা। তার আজানের ধ্বনিতে মুগ্ধ কোটি মুসলমান। মহসিনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি জানাতে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও। প্রতিযোগিতার সেরা তিনজনই তুর্কি যুবক। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। আজানের ধ্বনি কতটা মধুর হতে পারে তা আবারও জানিয়ে দিলেন তুর্কি যুবক মহসিন কারা। সৌদি আরবে কুরআন ও আজান বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা ইত্রুল কালামে আজান গ্রুপে প্রথম হয়েছেন মুহসিন কারা নামের এই তুর্কি যুবক। প্রথম হওয়ায় পুরস্কার হিসেবে মুহসিন পেয়েছেন 20 লাখ সৌদি রিয়াল। মুহসিন কারার বাড়ি তুরস্কের আরসিস জেলায়। স্ত্রী পরিবার নিয়ে তিনি বসবাস করেন সিভাস প্রদেশে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তুর্কির স্থানীয়দের কাছে জনপ্রিয় মুহসিন কারা ইসলামিক গজলের জন্যেও তিনি জনপ্রিয়। তুর্কি এই যুবককে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল্লাহ রাজি হোক, চোখ থেকে শুকরিয়া দিলাম সাইন জুমুরবাসকানো। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারীও একজন তুর্কি, তার নাম আলাপ জানচিলক। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয়েছে 10 লাখ রিয়াল। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহমান বিন আদিল, তিনি পেয়েছেন 5 লাখ রিয়াল। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।